ভেটি মানে কি এই পোনা চিংড়ি ওরা ভেটি না আইতে যাবে ভেটি না আইতে যাবে ও ভেটকি রেগে আর কি নমস্কার বন্ধুরা, আমি গণেশ। আপনারা দেখছেন সুন্দরবন ব্লগার গণেশ ইউটিউব চ্যানেল। আমরা আজকে চলে যাব একটা পুকুরে জাল দিতে, আর বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর আমাদের সাথে থাকুন। আমরা জাল দিতে যাচ্ছি আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখা পাচ্ছ এই জাল খোলা হচ্ছে, এবার জাল টানা হবে। এই যে জাল খুলছে, এই যে জাল খোলা হচ্ছে, এবার জাল টানা হবে। এই যে পুকুর, এই পুকুরে জল কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে অনেক। আর যারা জাল টানবে ওই দেখো বসে আছে বন্ধুরা সব। পুকুরটা মোটামুটি বড় আছে, জাল খোলা হচ্ছে। যে জাল টানা চলছে কিন্তু বন্ধুরা, আর এখান থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। এই যে ওখান থেকে টানা হচ্ছে, চলছে। এই জাল টানা চলছে বন্ধুরা, দেখো ওই সাইড দিয়ে জাল টেনে চলে আসছে, কিন্তু জাল উঠবে এই জায়গায়। তুমি দড়ি ছেড়ে দাও, মাছ হবে কিন্তু বন্ধুরা, প্রচুর মাছ আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ লাভালাভি করছে কিন্তু জালের মধ্যে, প্রচুর লাভালাভি করছে। জাল টেনে কিন্তু কাছাকাছি চলে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছি যে টানছে, দু সাইড দিয়ে জাল টানছে। সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটি দেখুন, ভালো লাগে। এই যে জল টানা হচ্ছে, মাছ মোটামুটি আছে, মাছের ছাড়া পাওয়া যাচ্ছে। প্রথম থেকে যেমন টেনে
এই যে মাছ খাই খাচ্ছে আসলে নিচেটা আর দুটো ওই দুটো ধরো হ্যাঁ ওই দুটো দন ধরো ধরে আগে আপন ধরে হুল গো চলে যাও না দুটো আরে দোন মেতে দোন সারা করে নিচে দনটা না একটু হেটানো চলো এই যে দাদু আসছে হাঙ্গাট চালান দন্ডা তোমার এইটা ভাও এটা ভাও এটা ধরো কোনটা কি নিয়ে যাবে দিয়ে মাছ বসতে দেবে সেটা বলো উড়ে যাবে কি ভেটকি রেখে আর কি হবে মশা চারাই মাছ তোলা হচ্ছে চারাই মাছ বেশি পড়বে আমার মন বলে
মাছ চারাই না দিয়ে না রেখে ফেলে দাটাই হবে এখন কোথায় ফেলবে তুমি অন্য পুকুরে ফেলা যাবে না বড় পুকুরে না ও পুকুরে টানা হয় না আজকে রে হ্যাঁ এই পুকুরে ফেলে দেবো ও পুকুরে লোড হয়ে আছে এইটা কেন দেয়া আছে না দাদা এই জাল ধর এই জাল ধর আমি দিন দিন এটা হাড়ি দাও এখন গা একটা হাড়ি আন দাদা দাদা তুই যেগুলো বিক্রি খাবে সে বিক্রি খাবে দাদা কুচোগুলো ফেলে দাও ফেলতে আছে ফেলে থাকো ঘাটে দিয়ে যা এখন ওই কাদলা ওই কাদলা ওই কাদলা কাদলা খুঁজি কাদলা একদম দেখি ওই কুচো খলি ছেড়ে দেবে একদম ওই ওই ফুলের মতো আর বাবা যা দেবো মাছ আর বাড়তে চায় না কলকাতার মাছ দেখছি ছ মাসের মাছ দু কেজি আড়াই কেজি হচ্ছে কি করে মেডিসিন নাই কোনো সে মাছের কোনো স্বাদই সে মাছের কোনো স্বাদই দেশি মাছের টেস্ট বেশি হ্যাঁ হ্যাঁ ও মেডিসিন মেরে তৈরি করছে ছ মাসের মাছ দু কেজি আড়াই কেজি হচ্ছে মানে কি ঘরোয়া পুকুরে চাষ করা মাছের টেস্ট আলাদা কই মাছ আসবে ফুল মাই দিয়ে দিবি বড় ফলি সব বিক্রি ছোট ফলি তাই দাদা মাছ খায় খুব আটকে দাও আসে যাচ্ছে সময় এই গা তুলে নি